হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও নিয়ে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজ তৈরি করব সবজি খিচুড়ি। এখানে আমি সবজি নিয়েছি ফুলকপি, মিষ্টি কুমড়া, আলু, গাজর, পটল। এখন এই সবজিগুলোকে আমি ফ্রাই করে নেব। আর আছে পেঁয়াজের ফুল। এখানে নিয়েছি 1.5 কাপ পোলার চাল, 1.5 কাপ মসুরের ডাল। চাল আর ডাল খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। যখন দেখবেন চালের থেকে পরিষ্কার পানি বের হয়েছে, মনে করবেন চালগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। এবার একটি প্যানে ভেজিটেবল অয়েল দিয়ে কতক্ষণ তেলগুলো গরম করে নিব। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সেই সবজিগুলো। সবজি এখানে আমি মেপে নেই, আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই নিয়েছি। আপনাদের যতটুকু দরকার ততটুকুই নেবেন। এই সবজিগুলো আমি চুলার জাল লো হিটে দিয়ে 6-7 মিনিট ফ্রাই করে নেব। সবজিগুলো ফ্রাই করা শেষ, এবার আমি এই সবজিগুলো উঠিয়ে ফেলব। এবার একটি প্যানে ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এক টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আরও 1 মিনিট কষিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে এই মশলাগুলো আমি কষিয়ে নিব। যখন মশলার ভিতর থেকে তেল উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে 4-5 মিনিট আমি এগুলো ভেজে নিব। চার পাঁচ মিনিট চালগুলো ভাজার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি চালগুলো 2-1 মিনিট ভেজে নেব। যখন চালগুলো ঝরঝরা করে ভাজা হবে তখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এটাতে অবশ্যই গরম পানি ইউজ করতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কুক করব। পাঁচ মিনিট পর পানি একটু টেনে আসলে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। দিয়ে দিচ্ছি মটরশুঁটি 1 কাপ, এবার ফ্রাই করে রাখা যে সবজিগুলো ছিল ওগুলোও দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফুল 1 কাপ। আবারও সবজিগুলো খুব সুন্দর করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 5 মিনিট। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমার খিচুড়ি। এবার আমি এই খিচুড়ি নামিয়ে ফেলব। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার শীতের সবজি খিচুড়ি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।